পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকে টাইগারদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরীফুল ইসলাম, কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি। আগামীকাল 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরীফুল। মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি, সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরীফুল। তিনি বলেন, আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে, যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করেছি, ভারতেও ভালো করব, কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল, কিন্তু পেছনে এত বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।